আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ডিসকাস করবো। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাক্য। তো বাক্যটা কি চলেন সেটা আগে দেখে নেই। তো এখানে বলছে যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। অর্থাৎ পদ সমষ্টি থাকতে হবে, একটা পদ থাকলে হবে না, অনেকগুলো পদ থাকতে হবে, একটা সমষ্টি থাকতে হবে পদের, এবং সেই পদের সমষ্টি দিয়ে একটা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করতে পারে তখনই বাক্য হবে, তা না হলে বাক্য হবে না। যেমন আমি যদি বলি যে এখানে যে আমি বলছি যে আমি গতকাল, এটুকু লিখে রাখলাম যে আমি গতকাল, এখানে কিন্তু একটা দুইটা পদ, কয়েক দুইটা পদের সমষ্টি আছে, কিন্তু আমি গতকাল দেখি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতেছে না। কেউ যদি বলে যে আমি গতকাল, তাহলে অবশ্যই কিন্তু এরপরে কোনো একটা কিছু আছে, আমাদের একটা শোনা একটা আকাঙ্ক্ষা থাকবে, আগ্রহ থাকবে। তো তার মানে কি এই বাক্যটা সম্পূর্ণ বাক্য না, একে আমরা বাক্য বলতে পারবো না। তাহলে বাক্য কি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। এখন যদি বলি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে দেখেন এখানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এখন কিন্তু বাক্যটা একদম সম্পূর্ণ, এখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। কি হয়েছে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তার মানে কি এখন আর শোনার কোনো আগ্রহ নাই, ইচ্ছাও নাই, এবং এই যে একটা বাক্য, বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু। তো এই যে একে আমরা বলবো বাক্য, অর্থাৎ বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে আমরা বলবো বাক্য কোনো একটা বিষয়ে। তো একটা সার্থক বাক্য হইতে হলে, একটা বাক্য সঠিক হইতে হলে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে। একটা বাক্য সঠিক হইতে হলে তিনটা গুণ থাকতে হবে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। তো চলে না আমরা দেখি নেই, একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি কোনো বাক্যে শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ আমরা যদি লিখি কোনো বাক্য শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, অর্থাৎ আমরা যে বলছিলাম তিনটা গুণ, এই তিনটা গুণ একটা বাক্যের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই তিনটা গুণের একটাও যদি অপূর্ণ থাকে তাহলে সেটা সার্থক বাক্য হবে না। যেমন কোনো বাক্য শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, আকাঙ্ক্ষাকে আমি যদি বলি যে আমি তোমাকে, এটুকু রেখে রাখলাম আমি তোমাকে। এখন এই যে একটা বাক্য, এই বাক্য কি সার্থক বাক্য? না। কেন না? কারণ এর মধ্যে আকাঙ্ক্ষা এখনো আছে। কি আকাঙ্ক্ষা আছে? শোনার আকাঙ্ক্ষা আছে। কিরকম শোনা? আমি তোমাকে। আমি যদি কাউকে বলি যে আমি তোমাকে, সে অবশ্যই কিন্তু বলবে যা তুমি আমাকে কি কি বলো, তারপরে বলো, এরকম কিন্তু বলবে সে। কিন্তু আমি তোমাকে এটুকু শুনে কিন্তু সে বুঝবে না যে আমি কি বলতে চাচ্ছি। তার মানে কি এর মধ্যে আমার আকাঙ্ক্ষা আছে। তো আকাঙ্ক্ষা সম্পূর্ণ হইতে হবে। যেমন কোনো বাক্যে শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, অর্থাৎ এই যে আমি তোমাকে বলছি, তারপরে কিন্তু এখনো কিন্তু যে শুনবে শ্রোতা তার কিন্তু এখনো শোনার ইচ্ছাটা আছে। তো যখন এরকম ইচ্ছা থাকবে তখন তাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না, আকাঙ্ক্ষা পূর্ণ হইতে হবে। তো তারপরে দুই হচ্ছে আসক্তি। আসক্তি, তো আসক্তিটা কি? আসক্তিটা হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। তাহলে কি দেখতে পারি বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুবিন্যস্ত পদবিন্যাস হচ্ছে আসক্তি। অর্থাৎ আমি যদি এখন যদি বলি যে বাবা বাজারে মাছ গিয়ে কিনেছিলেন, তাহলে বাবা বাজারে মাছ গিয়ে কিনেছিলেন, বাক্যটা কি একদম সঠিক হয়েছে? না। বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, কিন্তু বাক্যের ভুল কোথায়? বাক্যের ভুলটা হচ্ছে পদবিন্যাস, অর্থাৎ একটা পদ আগে পদে হয়ে গেছে, অর্থাৎ সুশৃঙ্খলভাবে পদবিন্যাস নাই। তো এই যে এইভাবে যদি সুশৃঙ্খলভাবে পদবিন্যাস না থাকে তাকে বলে আসক্তির অভাব। অর্থাৎ সুশৃঙ্খলভাবে পদবিন্যাস থাকতে হবে যাতে এর মধ্যে আসক্তিটা সম্পূর্ণ থাকে। অর্থাৎ যদি কোনো একটা বাক্যের মধ্যে আসক্তির অভাব থাকে তবে তাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি। আসক্তিটা হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুবিন্যস্ত পদবিন্যাস, অর্থাৎ এই যে পদগুলো সঠিকভাবে বিন্যাস করতে হবে। তাহলে কি এখানে সঠিকভাবে বিন্যাস আছে যে বাবা বাজারে মাছ গিয়ে কিনেছিলেন? না। তো তারপরে আমরা যদি দেখি যে এটা যদি আমরা সঠিকভাবে লিখি যে বাবা বাজারে গিয়ে মাছ কিনে
ছিলেন। তাহলে এখন দেখেন বাবা বাজারে গিয়ে মাছ কিনেছিলেন, এখন কিন্তু এর মধ্যে আসক্তিটা আছে কেন, কারণ এর মধ্যে আমার কিন্তু আর এই যে প্রত্যেকটা পথ পথ কিন্তু একদম সঠিক সঠিক জায়গায় আছে, ভুল নাই। বাবা বাজারে গিয়ে মাছ কিনেছিলেন, তার মানে এর মধ্যে আকাঙ্ক্ষাও আছে আসক্তিও আছে। আমার কি বাবা বাজারে গিয়ে মাছ কিনেছিলেন এটার পর কি আমার কোনো শোনার ইচ্ছা আছে? না, আমার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে গেছে। তারপরে পদবিন্যাসটা, যে পদবিন্যাসটা কিন্তু সঠিক আছে, তার মানে এর মধ্যে আসক্তি আছে। তো একেই বলে আসক্তি, অর্থাৎ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুবিন্যস্ত পদবিন্যাসে হচ্ছে আসক্তি। তো তারপরে আমরা তিন নাম্বার দেখব যোগ্যতা, তিন নাম্বার হচ্ছে যোগ্যতা। যোগ্যতা এখন যোগ্যতাটা কি, বাক্যে কোনো কিছুর অযোগ্যতা বা অসম্ভব হলে তাকে যোগ্যতার অভাব বলা হয়। যদি বাক্যে কোনো কিছু অসম্ভব থাকে, অসম্ভব হয়, তাকে যোগ্যতার অভাব বলে। অর্থাৎ একটা সার্থক বাক্য হইতে হলে এই তিনটা বিষয় থাকতে হবে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। এই তিনটা যে কোনো একটা অভাব হলে সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। যেমন আমি যদি বলি যে বাবা মাস হয়ে গেলেন, দেখেন এর মধ্যে এই বাক্যটার মধ্যে কিন্তু শোনার কোনো ইচ্ছা নাই, অর্থাৎ আকাঙ্ক্ষা আছে, আবার প্রত্যেকটা পথ কিন্তু সঠিকভাবে বিন্যস্ত আছে, তার মানে কি আসক্তি আছে কিন্তু যোগ্যতা নাই। কেন? বাবা মাস হয়ে গেলেন, বাবা কি কোনোদিন মাস হইতে পারে? না, তার মানে এটা হচ্ছে যোগ্যতার অভাব। আবার যদি বলি যে হাতি আকাশে উড়ে, এই বাক্যের মধ্যে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়েছে, তার মানে কি এর মধ্যে আকাঙ্ক্ষাও নাই, এর মধ্যে আসক্তি নাই, কিন্তু এর মধ্যে যোগ্যতার অভাব। কি যোগ্যতার অভাব? হাতি কোনোদিন আকাশে উঠতে পারে না। তো তার মানে একটা সার্থক বাক্য হইতে হলে তিনটা গুণই থাকতে হবে, আকাঙ্ক্ষাও থাকতে হবে, আসক্তিও থাকতে হবে, যোগ্যতাও থাকতে হবে। যে কোনো একটা অভাব হইলে সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। আবার যদি আমরা বলি যে সকল সকল ছাত্ররা স্কুলে এসেছে, এখানে দেখেন আকাঙ্ক্ষা আছে, আসক্তি আছে, কিন্তু এর মধ্যেও যোগ্যতা অভাব। কোথায় অভাব বলেন তো? সকল ছাত্ররা, এখানে সকল আর ছাত্ররা যে কোনো একটা বললে হয়তো হয়তো বলতে হবে সকল ছাত্র অথবা শুধু ছাত্ররা, কারণ এই যে সকল আবার ছাত্ররা এ এক কথা দুইবার বলা হয়েছে, অর্থাৎ বহু বচনে দুইবার ব্যবহার করা হয়েছে। একে বলে বাহুল্য দোষ, একে বলে বাহুল্য দোষ। এই যে এক কথায় দুইবার সকল ছাত্ররা, এক হইলে হয়তো সকল ছাত্র অথবা শুধু ছাত্ররা, তো এর মধ্যে বাহুল্য দোষ আছে, তার মানে এই বাক্যেও যোগ্যতার অভাব আছে। তার মানে কি এটা কখনো সার্থক বাক্য হইতে পারে না, অর্থাৎ একটা সার্থক বাক্য হইতে হলে আমাদের তিনটা গুণ থাকতে হবে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষাটা কি কোনো একটা বাক্য শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, অর্থাৎ একটা বাক্য বলছি সেটা এখনও শোনার ইচ্ছা আছে, তবে তাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। তারপরে আসক্তিটা কি, একটা বাক্যের মধ্যে যে পদগুলো আছে সঠিকভাবে বিন্যস্ত করতে হবে, সঠিকভাবে বিন্যস্ত না করলে তাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। আবার যোগ্যতা, যোগ্যতাটা কি কোনো একটা বাক্য সঠিক কিনা, যোগ্য কিনা সেটা, যেমন বাবা আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, বাবা মাছ হয়ে গেলেন, এরকম এগুলো কিন্তু সম্ভব না, অসম্ভব। তাহলে অসম্ভব কিছু হইলে সেই বাক্যটা সার্থক বাক্য না। তাহলে কি একটা বাক্যের মধ্যে একসাথে তিনটা গুণ থাকতে হবে, যে কোনো একটা অভাব হইলে তাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।